রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের পনির টিক্কা মশলা বানিয়ে দেখাবো, কিন্তু কোনো তেল ব্যবহার করব না। এর জন্য আমি পনিরগুলো বড় বড় করে এইভাবে কেটে নিয়েছি, আপনারা অন্যভাবেও কাটতে পারেন। আমি এভাবে কেটেছি। এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিচ্ছি, লাল লাল হবে, ঝাল তো এতে নেই, অসুবিধা নেই। আর রসুন কুচু দিচ্ছি, এই এক চামচ মতো রসুন দিয়ে দিচ্ছি। এটা পেস্ট করে নিলে আরো ভালো হয়, আমি আজকে পেস্ট করিনি, এভাবে দিলাম। আর দিয়ে দিচ্ছি দই, এখানে আমি দু চামচ দই ফেটিয়ে রেখেছি, ভালো করে ফেটিয়ে নেবেন দইটা। এখানে যতটা প্রয়োজন সেই পরিমাণে দেবো। এখানে দু চামচ আমি বড় চামচের নিয়েছিলাম, দু চামচ না একটু বেশিই নিয়েছি, এতটা পরিমাণে দিয়ে দিলাম। যতটা লাগবে মোটামুটি মাখতে সেরকম নিলেই হবে। দিয়ে এটাকে লবণটা দিয়ে দিই, সময় পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি। পনিরটা আমি দেখুন ভালো করে মেখে নিয়েছি, আমার তিন চামচ দই লাগলো, আপনাদের যেরকম প্রয়োজন সেরকম হিসাবে নেবেন, যাতে ভালো করে কোটিং হয়ে যায়। এবার আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি, সাজিয়ে দিচ্ছি, একদিকটা হয়ে গেলে তারপরে আর একদিক উল্টে দেবো। আমার একদিকটা হয়ে গেছে, দু মিনিট লাগলো একটা দিক হতে। এবার আমি সমস্ত গুলো উল্টে দিচ্ছি, দেখুন একটা দিক একদম হয়ে গেছে, এভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। পনিরগুলো সব আমি উল্টে দিয়েছি, এবার এক মিনিট রাখলেই আমার হয়ে যাবে। দুটো দিকই হয়ে গেছে, দেখুন এদিকটাও ভালো মতো হয়ে গেছে। এবার আমি সব তুলে নিচ্ছি, তুলে বাকি রান্নাটা করবো। পনিরগুলো আমি সব তুলে নিয়েছি, এবার আমি এই কড়াইতে আর ধুচ্ছি না, কড়াইটা ফ্রাইং প্যানটা আর ধুচ্ছি না, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দিচ্ছি না, একটা বড় পেঁয়াজ আমি একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবার আঁচটা একটু কম করে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে নেড়ে নেড়ে। সময় নিয়ে ভাজতে হবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়েছে, এবার আমি রসুনটা দিচ্ছি, আর দিচ্ছি আদা ওই হাফ চামচ মতো সব দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে আর নেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু তেল নেই সেহেতু আমি কোনো পেস্ট ব্যবহার করছি না, পেস্ট ব্যবহার করলে প্রচুর টাইমও লাগে আর অনেক সময় একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেই জন্য সব কুচো করে আমি দিয়েছি। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়েছে। আর যদি লেগে যায় তাহলে অল্প অল্প করে এক চামচ দু চামচ করে জল দিয়ে দেবেন, তাহলে আর কালো হবে না পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো, এই সাইজের একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি মিক্সিতে, এটা দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, এই সময় ফ্লেমটা কম করে রাখবেন। কাপ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে ভালো করে এটাকে কষে নেব, নাহলে এবার আমি নেড়ে নেড়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে, সেই জন্য কখন আঁচটা দেখবেন, কখনো সিম করে দেবেন, কখনো ফুল করে দেবেন,
এইভাবে আস্তে আস্তে এটাকে করতে হবে। খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি মিনিট তিনেকের মধ্যেই হয়ে যাবে। মাছটা ফুল কড়াই আছে, আমি কষে নিচ্ছি। এটা দেখুন মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, ভাজাই হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় জল দিয়ে দেবো। আঁচটা সিম করে আমি ভাজলাম, একবার একটু জল দিয়েছিলাম, তারপরে আর জল লাগেনি আমার। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি, ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। ফুটে গেলে আমি টিক্কাগুলো অ্যাড করে দেবো। ফুলটা ফুটে গেছে, আমি আর আমি সিম করে নিয়ে টিক্কাগুলো অ্যাড করে দিচ্ছি। তেল না দিলেও দেখবেন বেশ ভালোভাবে খেতে, বোঝাই যাবে না তেল ছাড়া। তেল তো আমরা যত কম খেতে পারবো ততই ভালো। আমি একদিক হয়ে গেলে বাকিটা একটু উল্টে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দু মিনিট রাখবো ঢাকা দিয়ে। এক মিনিট হয়ে গেছে, এবার আমি একটু কসুরি মেথি এই এক চামচ মতো একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলে ভালো লাগবে। আর দিচ্ছি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা। আমার পনির টিক্কা মশলা রেডি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে দেখবার জন্য। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রেসিপিগুলো।